দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে 14 দল। আওয়ামী লীগের সাথে বৈঠক শেষে নেতৃবৃন্দ এ কথা জানান। রোববার রাত 9টার দিকে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে আসন সমঝোতা সহ দলের নির্বাচনী কৌশল নির্ধারণে চতুর্থ দফায় শরিক দলগুলোর নেতাদের সাথে বৈঠকে বসে আওয়ামী লীগ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশেদ খান মেনন, হাসানুল হক এনু, নজিবুল বশার মাইজ ভান্ডারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন সমঝোতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান নেতৃবৃন্দ।